Hello guys, welcome to Football Duniya. Haro ekta notun episode e shobai ke shagoto. Taro ekta Indian football update video. Atkmb bagane SCEB Bengal dutu team eri besh kichu interesting update ei video te thakbe. Kintu tar age shob shomoy ami jeta boli jara ekhono porjonto channel e subscribe koruni, ki korcho? রোজ রোজ কেন ভুলে যাচ্ছ নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি প্রেস করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও কারণ ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো ফার্স্টেই আমি স্টার্ট করছি এসসিএস বেঙ্গল আপডেটগুলো দিয়ে কালকের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে টার্মশিট নিয়ে এখনো পর্যন্ত সমস্যা অব্যাহত কোনো পক্ষই এখনো পর্যন্ত সুর নরম করতে নারাজ এসসিএস বেঙ্গল ক্লাবের তরফ থেকে চিঠির উত্তর পর্যন্ত যায়নি এখনো শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের কাছে তো এই সমস্যার মধ্যে যেটা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল দেবজিৎ মজুমদার তিনি কিন্তু আর অপেক্ষা করতে রাজি নন তিনি কিন্তু এক প্রকার উড়িষ্যা এফসির দিকে পা বাড়িয়েই ফেলেছেন এমনটা কিন্তু বলা যায় যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি কিন্তু এই সমস্যার মধ্যে তোমরা জানোই যে কোনো প্লেয়ারই নিজেদের কেরিয়ারকে ডিলে করতে চায় না কারণ যেখানে কোনো সিকিউরিটি নেই সেখানে তো কোনো প্লেয়ারই খেলতে চাইবে না এই দেবজিৎ মজুমদারও কিন্তু সেই পথেই হাঁটতে চলেছে সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু পরের মরশুমে উড়িষ্যা এফসির জার্সি গায়ে কিন্তু তোমরা দেবজিৎ মজুমদারকে আইএসএল এ খেলতে দেখতে পারো তবে ওই যে বললাম যতদিন না এই মরশুমের কন্ট্রাক্ট শেষ হচ্ছে অর্থাৎ 31 মে পর্যন্ত প্রত্যেক কটা টিমের সঙ্গে কিন্তু সমস্ত প্লেয়ারের কন্ট্রাক্ট আছে তাই জুন মাস যতদিন না আসছে ততদিন কিন্তু কোনো প্লেয়ারকে সাইন করানো যাবে না তাই জুন মাস পড়লেই হয়তো দেবজিৎ মজুমদার উড়িষ্যা এফসিতে সাইন করতে পারে তো এরপরে আরও একটা প্লেয়ারের ব্যাপারে বলবো তিনিও একজন গোলকিপার শঙ্কর রায় এই শঙ্কর রায়কে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু অনেক আশা করে ইস্ট বেঙ্গল ক্লাব সাইন করিয়েছিল তৎকালীন ইস্ট বেঙ্গল ক্লাব তখন এসসি ইস্ট বেঙ্গল হয়নি সাইন করিয়েছিল কিন্তু সাইন করানোতে সেখানে একটা ক্লজ ছিল যে শঙ্কর রায়কে কিন্তু ফার্স্ট গোলকিপার করতে হবে মানে তাকে যথেষ্ট গেম টাইম দিতে হবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না তাই মরশুমের মাঝপথে শঙ্কর রায় লোনে চলে যায় হায়দ্রাবাদ এফসিতে তো যেটা শোনা যাচ্ছে পরের মরশুমে কিন্তু তিনি হায়দ্রাবাদ এফসিতেই থেকে যেতে পারেন তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি নতুন কন্ট্রাক্ট অফার করেছে তাই তাকেও কিন্তু এসসি বেঙ্গল পরের মরশুমে পাচ্ছে না এমনটা কিন্তু বলাই যায় কারণ রিটেন করার মতো পরিস্থিতি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে নেই কারণ কোনো প্লেয়ার যদি অন্য কোনো ক্লাবে খেলতে চলে যায় বা অন্য কোনো ক্লাবের পি কন্ট্রাক্টে সাইন করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবের কিছুই করার থাকবে না কারণ এখনও পর্যন্ত টার্মশিট সাইনিং হয়নি আর শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকেও বলা হয়েছে তারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্রাক্ট থাকা সমস্ত প্লেয়ারদেরকে জাস্ট রিকোয়েস্ট করতে পারে নেক্সট মরশুমে থাকার জন্য বা কিছুটা টাইম ওয়েট করে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই এর বেশি কিন্তু তাদের কিছুই করার নেই তো দুজন গোলকিপারকে এসসি ইস্ট বেঙ্গল নেক্সট মরশুমে হাতছাড়া করতে চলেছে এমনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলাই যায় তো এরপরে আমি চলে আসছি এটিকে মোহনবাগানের আপডেটগুলোতে এই মরশুমে তো ট্রান্সফার মার্কেটে এটিকে মোহনবাগান ভীষণ রকমভাবে অ্যাক্টিভ একের পর এক প্লেয়ারকে সাইন করাচ্ছে তো লিস্টন কোলাসো কিছুদিন আগে এটিকে মোহনবাগানে সাইন করেছে যদিও সাইন করেছে মানে বলছি কিন্তু প্রি কন্ট্রাক্টে সাইন করেছে কারণ লিস্টন কোলাসোর সঙ্গেও কিন্তু হায়দ্রাবাদ এফসির 31 মে পর্যন্ত চুক্তি তাই জুন মাস যতদিন না পড়বে ততদিন কিন্তু এটিকে মোহনবাগানের অফিসিয়াল পেপারে তার সাইন করা সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে লিস্টন কোলাসোর এটিকে মোহনবাগানে আসার খবরটা জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এফসি কাপে লিস্টন কোলাসোর খেলা হবে না ঠিক সেম কথাই প্রযোজ্য কিন্তু দীপক টাংরির জন্য দীপক টাংরিও এটিকে মোহনবাগানে এই মরশুমে সাইন করেছে কিন্তু তার সঙ্গে যেহেতু চেন্নাই এনএফসির 31 মে পর্যন্ত চুক্তি আছে তার পক্ষেও কিন্তু এএফসি কাপে খেলা সম্ভব নয় কারণ এখনও কিন্তু আগের মরশুমই চলছে আর এএফসির এই টুর্নামেন্টগুলো এফসি কাপ বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এটা কিন্তু আগের মরশুমের টুর্নামেন্টিং কারণ নতুন মরশুমে এএফসি কাপে এটিকে মোহনবাগান খেলবে আইএসএল থেকে অর্থাৎ এফসি কাপের প্লে অফ থেকে এবং গোকুলাম কেরালা এফসি খেলবে আই লিগ থেকে এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগে তোমরা জানোই খেলবে মুম্বাই সিটি এফসি সেটা কিন্তু নতুন মরশুমের এফসি কাপ এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ এটা কিন্তু আগের মরশুমেই কন্টিনিউয়েশন চলছে তাই সেক্ষেত্রে এখন কোনো প্লেয়ারকে নতুন করে সাইন করিয়ে আর কিন্তু এফসি কাপের স্কোয়াডে ইনক্লুড করা যাবে না তো এরপরে চলে এসেছি এটিকে মোহনবাগানের সব থেকে ইম্পর্টেন্ট আপডেটগুলোতে অ্যান্তনিও লোপেস আবাস পরের মরশুমে কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিতে পারে এমন একটা কথা আমি তোমাদেরকে আগে বলেছিলাম
তো সেই মতো যেটা শোনা যাচ্ছে দুজন ফরেনারকে এই মুহূর্তে রিলিজ করে দিচ্ছে এটিকে মোহনবাগান, এটা কিন্তু মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। একজন জাভি হার্নান্দেজ, তো জাভি হার্নান্দেজকে এটিকে মোহনবাগান ছেড়ে দিতেই, কারণ তার সঙ্গে এই মৌসুম পর্যন্তই চুক্তি আছে। যদিও জাভি হার্নান্দেজের কাছে একাধিক আইএসএল ক্লাবের অফার আছে, ইস্ট বেঙ্গলও জাভি হার্নান্দেজের ব্যাপারে ইন্টারেস্টেড, এই ব্যাপারেও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো জাভি হার্নান্দেজকে পরের মরশুমে আর এটিকে মোহনবাগান রাখছে না, এটা মোটামুটি এক প্রকার কনফার্ম হয়ে গেছে। অন্যদিকে এডু গার্সিয়া, যদিও এডু গার্সিয়ার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল এটিকে মোহনবাগানের, কিন্তু খুব সম্ভবত এডু গার্সিয়াকে হয়তো পরের মরশুমে আর এটিকে মোহনবাগান রাখবে না। তবে যেহেতু তার সঙ্গে আরও এক বছরের চুক্তি আছে, তাই কিছু টাকায় হয়তো তাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করতে পারে এটিকে মোহনবাগান, বা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে। তো এছাড়াও কিন্তু আগের মরশুমে রিজার্ভে থাকা জন জনসনকেও এটিকে মোহনবাগান রিলিজ করে দিচ্ছে, এটাও মোটামুটি এক প্রকার কনফার্ম হয়ে গেছে। এছাড়াও কিন্তু আগের মরশুমে লোনে আসা মার্সেলিনো, তিনি যেহেতু লোন পিরিয়ড শেষ হয়ে গেছে, তিনি কিন্তু আবার ফিরে গেছেন উড়িষ্যা এফসিতে। কিন্তু যেটা শোনা যাচ্ছে, মার্সেলিনোর সঙ্গে জামশেদপুর এফসি কথাবার্তা বলছে, মার্সেলিনো নিজেও আর উড়িষ্যা এফসিতে থাকতে রাজি নয়, এবং উড়িষ্যা এফসিও কিন্তু মার্সেলিনোর ব্যাপারে সেরকমভাবে ইন্টারেস্টেড নয়। তাই মার্সেলিনোর সঙ্গে এখন জামশেদপুর এফসি কথাবার্তা চালাচ্ছে, যদিও কথাবার্তা ইনিশিয়াল স্টেজে আছে, সবাই একটা অফার করা হয়েছে এমন কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে। তো ফার্দার কোনো প্রোগ্রেশন হলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। তো চলো এখনকার মতো আপডেট এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নোটিফিকেশন চলে যায়। তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও, তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে ফেসবুকের লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।